লোকেরা হযরত ইমাম হাসানের বিবি আপনার কি নাম ইমাম হাসানের বিবি কিছুদিন কিছুদিন পর পর ইমাম হাসাইনের খাদ্য বিষ মিশিয়ে দেয় এমত অবস্থায় এক তারিখে হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু এতটা আপনার এতটা অসুস্থ হয়ে পড়লেন হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু বলছেন ও মদিনার এবং মানুষেরা শুনে রেখে দাও আমি ইমামে হাসান বারবার আমার বিবি আমাকে বিষ পান করায় আমি কত কত সহযোগিতায় আপনার কি না অসুস্থ হয়ে পড়িনি এমত অবস্থায় এত পরিমাণে আমাকে বিষ দিয়েছেন আর আমি সহ্য করতে পারি না আল্লাহর নবীর কলিজার টুকরা নাবাসার হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুকে দেখার জন্য আমার নবীর কিছু সাহাবীরা ইমামে হাসানের বাড়িতে চলে গেলে ও আল্লাহর নবীর নাবাসান ইমাম হাসান আপনি কেমন আছেন ইমাম হাসান বড় অসুস্থ হয়ে মৃত্যুর সাথে লড়াই করে এমত অবস্থায় ইমাম হাসানের বোন উম্মে জাইনাবকে খবর দেয়া হলো বোন আমার ছোট ভাই হযরত ইমাম হোসাইনকে আমার কাছে আসতে বলো হযরত ইমাম হোসাইন বড় ভাই অসুস্থ হয়ে পড়েছেন বড় ভাই আপনার দুনিয়ার বুক থেকে চলে যাবে উম্মে জাইনাব কাঁদতে কাঁদতে বলেছিলেন ও ইমামে হোসাইন আর দেরি করো না কেননা আমার বড় ভাই হাসান হয়তো আর বাঁচবে না কে যেন আমার ভাইকে বিষ পান করিয়ে দিয়েছে আমার বড় ভাই তোমাকে ডাকে আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমামে হোসাইন কাঁদতে কাঁদতে চলে এলেন বড় ভাই বলে কাঁদে বড় ভাই কি ব্যাপার কি ব্যাপার কে তোমাকে বিষ পান করিয়ে দিয়েছে দশটি মাসা মুখের সময় মা তুমি পাশে বসে সারা রাত কাটিয়ে দিতে চোখেরই জলে আজ কোথায় গেলে ও মা তুমি চলে দিন কাটে মা গো চোখেরই জলে ও মা তুমি ছাড়া আমি অসহায় ও গো মা তুমি সব শেখালে আমার ধারা তলে বুকের মাঝে রেখেছ প্রতিষ্ঠি ঝড়ে আজ কোথায় গেলে ও মা তুমি চলে দিন কাটে মা গো চোখেরই জলে ও মা তুমি ছাড়া রাতে ঘুম আসে না ও গো মা কলিজার টুকরা নাবাসার হযরত ইমাম হোসাইন বারবার জিজ্ঞাসা করে ও বড় ভাই রে একবার বলো কে তোমাকে কষ্ট দিয়েছে ভাই আমি হোসাইন আর সহ্য করতে পারি না হযরত ইমাম হাসান চোখের পানি ঝরিয়ে কাঁদতে কাঁদতে ছোট ভাইকে বলে ছোট ভাই শান্ত হয়ে যাও শান্ত হয়ে যাও প্রতিশোধ নিতে যেও না ওই ইমামে হাসান ইমামে হোসাইন প্রতিশোধ নিতে যেও না কেননা তোমার পাশে নানা জান মুহাম্মাদুর রসূলুল্লাহ নাগায় আব্বা জান হযরতে আলী তোমার পাশে নাগায় আম্মা জান ফাতেমা নাই তুমি একা হয়ে গেলে প্রতিশোধ নিতে পারবেন না ও ইমাম হুসাইন শুনে রেখে দাও আমি তোমার বড় ভাই এ কথা তোমাকে বলতে পারবো না তবে শোনো শোনো আমি এই বিচার স্বয়ং আল্লাহর হাতে দিয়ে দিলাম হযরত ইমাম হাসান বলছেন আমি তোমাকে বলবো না
কেননা তুমি একা পড়ে গেলে, তোমার পেছনে আর কেউ সাহারা দেওয়ার মতো নেই, তোমার মাথার উপরে আর কেউ আপনার কিনা ছায়া দেবে না, আমি তোমার ভাই চলে যাব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তরোয়ালটা নিয়েছিল, বলেছেন আমি হুসাইন, আমার ভাইকে যে শহীদ করেছে, আমার ভাইকে যে বিষপান করেছে, আমি তাদেরকে ছাড়ব না। হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই খবরদার এইদিকে তুমি যেও না, কেননা তুমি একা বড় দুর্বল, তাদের হাতে তুমি শহীদ হয়ে যাবে। আমি একটা ওসিয়াত তোমাকে করে যাই, শোনো, আমি হাসান যখন মরে যাব, আমার নানা যান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের পাশে, কবরের পাশে একটা জায়গা আছে, ওই জায়গায় আমাকে দাফন করে দিও। হয়তো বেঈমান মুনাফিকের দলেরা ওই জায়গায় আমার লাশটা আপনার কিনা দাফন করতে দেবে না। ছোট ভাই তুমি তাদের সাথে ঝামেলা করো না, আমার লাশটা নিয়ে আম্মা যান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যে কবরস্থানে শুয়ে আছেন, মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে আমাকে শুয়ে দিয়ে জোরে বলেন আল্লাহ নবীর কলিজা টুকরা না বাসাও। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী না বাসার বড় ভাই হাসান ইন্তেকাল করলেন বাবা, হযরত ইমামের লাশটা নিয়ে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাশে দাফন করে দেওয়ার জন্য যেই না লাশটা নিয়ে যা হলো, ও সোনার মানিকেরা এক শ্রেণীর মানুষেরা তরোয়াল হাতে নিয়ে দাঁড়িয়ে যায়, ও ইমামে হুসাইন তোমার ভাই হযরতে হাসানের লাশটা এই জায়গায় দাফন করতে দেব না। হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু তরোয়াল উঁচু করে নিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বেঈমান বাচ্চাদের বলেছিলেন, ও বেঈমানের বাচ্চারা শুনে রেখে দাও, আমার ভাই হাসানকে এই জায়গায় দাফন করে দেব, তোমাদের কারো যদি সাহস থাকে আমি হুসাইন আমার সাথে মোকাবিলা করো। সাহাবীরা বলেছিলে, ও ইমাম হুসাইন আপনার ভাই বলেছিলেন ঝামেলা পাকাবেন না, আপনি আপনার ভাই ইমামে হাসানের লাশটা নিয়ে মদিনার কবরস্থানে জান্নাতুল বাকিতে ইমাম হাসানকে দাফন করে দাও, মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে ইমাম হাসানকে দাফন করে দাও, এ নিয়ে কোনো ঝামেলা করো না। এদিকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন ভাই হাসানকে দাফন করে দিয়েছে, বাকি থাকলো কে কে বাকি আছে? হযরতে হুসাইন একা পড়ে গেল, আর কেউ নেই তার পাশে। মদিনার জমিনে আছেন এমন তো অবস্থায় আমিরে মুয়াবিয়া, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এই জিদের নামে বায়াত করা আরো প্রচুর পণে বাড়ি দিয়েছেন। বিশিষ্ট সাহাবীদের কাছে বললেন, ও নবীর সাহাবীরা, বিশেষ করে আপনার কিনা ইরাকবাসীরা, মক্কার কিছু মানুষেরা, মদিনার মানুষেরা আপনার কিনা এজিদকে খলিফা বলে মেনে নিতে চাইছে, আপনারা কেন আপনারা ফালতু ঝামেলায় লিপ্ত হচ্ছেন, তার হাতে আপনারা বায়াত গ্রহণ করুন। হযরতে আপনার কিনা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা প্রত্যেকটা জায়গায় পৌঁছে দেয়, আল্লাহর নবীর কলিজার টুকরা নাবাসার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বাধা হয়ে দাঁড়িয়ে পড়লেন, এই মুয়াবিয়া আমার শরীরে রক্ত থাকতে আমি এজিদকে কোনোদিন কখনো খলিফা বলে মক্করকে মেনে নেব না, জোরে বলবেন না, কেননা নানা যান মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবনে এই শিক্ষাটা দেয়নি। আল্লাহ নবীর কলিজা টুকরা না বাসার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার মদিনার মসজিদে নববী শরীফে বসার, এই যুবকেরা হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হযরত ইমাম হুসাইনের কাছে গেলেন, ওই ইমাম হুসাইন সবাই এজিদকে খলিফা বলে মেনে নিয়েছে, সবাই এজিদকে খলিফা
খলিফা বলে মেনে নিয়েছে, তোমরা গুটি কয়েকজন কেন ইজিদকে খলিফা বলে মেনে নিতে চাও না? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু পাক জামানে বলেছিলেন, ও নবীর সাহাবি হযরতে মুয়াবিয়া একটা কথা চিন্তা করুন, আমার নানা জান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের আগে এই মদিনার বিশিষ্ট সাহাবী ছিল, আবু বকর ছিল, ওমর ছিল, আলী ছিল, উসমান ছিল, ও নবী সাহাবি মুয়াবিয়া আমার নানা জান ওয়াফাতের আগে কাউকে নির্ধারণ করে যায়নি, ও নবী সাহাবি উমার আমি রাসূলুল্লাহ মরে যাওয়ার পরে খলিফা পদে তুমি দাঁড়িয়ে যাবে এটা কখনো বলে যায়নি আবু বকরের ওয়াফাতের পরে। হযরতে আবু বকর বলিনি, ও নবীর সাহাবি উসমান তুমি এ খলিফা নিযুক্ত হয়ে যাবে, তানারা কখন বলে যায়নি আপনি একজন কাতিবে ওহি হয়ে নবী সাহাবি হয়ে আল্লাহর নবীর এই কথাটা কেন আপনি মেনে নিতে চাচ্ছেন না? আপনি মারা যাবেন, আপনি যখন চলে যাবেন এই মানুষেরা যাকে ভালোবাসবে, দশজন যাকে ভালোবাসবে, তারা যদি ইজিদকে খলিফা বলে মেনে নেয় আমি হুসাইন আর বাধা দেব না। লোকে যাকে ভালো হয় সেই তো ভালো হয় নাকি? আল্লাহ রসুল মারা যাওয়ার আগে ইন্তেকালের আগে কাউকে বলে গিয়েছিল, হে উমার আমার পরে আমি তোমাকে খলিফা করে গেলাম, দায়িত্ব দিয়ে গেলাম, বলেছে? হযরতে উমার রাদিয়াল্লাহু আনহু যখন চলে গেলেন, হযরতে আবু বকরকে বলেন, আবু বকর আমি তোমাকে এই দায়িত্বটা দিলাম, দিয়েছে? হে মুয়াবিয়া নবী সাহাবি আমি আপনার কথা মেনে নিতে রাজি আছি, তবে এই শর্তটা আপনি আমাকে দেন, আপনি এই জবাবটা আমাকে দেন, রাসূলুল্লাহ কি এটা করেছিল করেনি? তাহলে আপনি কেন করছেন? আবু বকর করেছিল না করেনি, তাহলে আপনি কেন করছেন? এই সাহস আপনার কে দিয়েছে? আল্লাহ নবীর কলিজার টুকরা না বাসার হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এ কথা যখন মুয়াবিয়াকে বললেন, ও যুবকেরা হযরত মুয়াবিয়া আম্মা আয়েশা হাতে আছে, আম্মা আয়েশার ঘরে চলে গেলেন, ও নবীর কলিজার টুকরা বিবি আয়েশা আমার সন্তান ইয়াজিদকে অনেক মানুষ সমর্থন করেছেন, সাপোর্ট করেছেন, আমার বাচ্চা আমার ছেলে ইয়াজিদকে আমি মুয়াবিয়া যখন চলে যাব আমার বাচ্চা ইয়াজিদকে খলিফা বলে নিযুক্ত করতে বলা হয়, ও বিবি আয়েশা এতে তোমার কি মত আছে? হযরত আয়েশা বলেছিলেন, আল্লাহর নবী কলিজার টুকরা সাহাবি মুয়াবিয়া শুনে রাখুন, আমি জানি না কিছু বলতে পারবো না, তবে আপনি রাসূলুল্লাহকে ফলো করেন, কেননা আমার নবী বলেছেন আমার রাসূলুল্লাহ হলো শুধু মদিনার নয় মক্কার নয় তামাম দুনিয়াটা আমার আল্লাহ পাক আমার রাসূলের ওসিলায় তৈরি করলে। ছেলেদের মডেল হলো সেই রাসূল, নবী কিভাবে চলেছেন, কিভাবে খলিফা নিযুক্ত করেছেন সেই পথে আপনি আসুন। আপনি কেন মানুষদেরকে জোর করছেন বায়াত গ্রহণ করার জন্য? দশজন যাকে বলবে সেই তো নিযুক্ত হবে, আপনি কেন তাকে বায়াত গ্রহণ করার জন্য জোর করছেন? আল্লাহ নবীর কলিজার টুকরা না বাসার হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে নববি শরীফে বসা, এদিকে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কিছুদিন পরে ইন্তেকাল করলেন, এ যুবকেরা হযরতের মুয়াবিয়ার মৃত্যুর খবর কোনো মানুষকে জানানো হলো না, এজিদ বেঈমান কাফের গোপনে গোপনে কিছু কিছু মানুষকে নিয়ে তারা আব্বা হযরতে মুয়াবিয়াকে
দাফন করে দিয়ে হযরতে মুয়াবিয়া বললেন, মদিনার গভর্নর কে আছে? ওই মদিনার গভর্নরকে চাপ সৃষ্টি করলে, ও মদিনার গভর্নর, তোমার আন্দারের ভিতরে ইমামে হোসাইন আছে, ইমাম হোসাইনকে আপনি বায়াত গ্রহণ করুন, চাপ দিয়ে বায়াত নিতে বলুন, এজিদের নামে এজিদকে খলিফা বলে মেনে নিতে বলুন। কোনো মতে ওই মদিনার গভর্নর যিনি ছিলেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলে, ও নবীর সাহাবি হযরত ইমাম হুসাইন, আপনার কি নাম? মদিনার গভর্নর আপনাকে এই মুহূর্তে গভর্নর হাউসের ভিতরে যেতে বললে। আল্লাহর নবীর কলিজার টোকরা নাবাসাগার হযরত ইমামের সাথে ছিল হযরতে জুবাইর ইবনে আব্দুল্লাহ, আমর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু মদিনার গভর্নর তখন আপনার কি না? ওয়ালিদ ইবনে উদবা। কি না? ওয়ালিদ ইবনে উদবা ছিলেন। ইয়াজিদ বললেন, ওয়ালিদ ইবনে উদবা, তুমি আমার আন্দারে কাজ করো, আমি যেটা বলবো তুমি সেটা শুনবে, আমি যেটা বলবো তুমি সেইটা মানবে। ইমাম হোসাইন তোমার ওখানে আছে, মদিনায় আছে, এদিকে গোপন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এজিদের বাপকে দাফন কাফনের কাজ শেষ করা হলো, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন, কোনো জায়গায় খবর দেওয়া হয়নি। এজিদ শয়তান গোপনে গোপনে ভিতর দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে তার দল ভারী করে নিয়েছে। এইবারে ইমাম হোসাইন তানার কাছে যখন বাইয়াত গ্রহণের জন্য বলল, এজিদকে আমি খলিফা বলে মেনে নেব না, বেঈমান এজিদ, তখন মদিনার গভর্নরকে বললেন, ইমাম হোসাইনকে বলো এজিদের নামে যেন এখনই বায়াত গ্রহণ করে, সে যদি বায়াত না করে তাকে গ্রেপ্তার করা হোক, তা না হলে তাকে হত্যা করে দেওয়া হোক। জোরে বলুন, নাউজবিল্লাহ। আমার নবীর কলিজার টুকরা নাবাসার হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার মদিনার মসজিদে নববী শরীফে বসা, আপনার কি না? মদিনার গভর্নর একজন মানুষকে পাঠিয়ে দিলেন, ইমাম হুসাইনকে বোলাও, করো ডাকো মদিনার গভর্নরে, ইমাম হুসাইন যাবেন। ইমাম হুসাইনের আল্লাহ এতটা বেরেন দিয়েছিলেন, বুঝতে পেরেছেন হযরত ইমাম হুসাইন সঙ্গে সঙ্গে ধরে নিল আমার নবীর প্রাণ প্রিয় সাহাবি হযরতে মুয়াবিয়া ইন্তেকাল করেছেন, এজিদ আমার উপরে চাপ সৃষ্টি করবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কিছু যুবক যুবক সাহাবীদেরকে নিয়ে মদিনার গভর্নর হাউজের সামনে দাঁড় করিয়ে দিলেন বাবা। হযরত ইমাম হুসাইন ভিতরে প্রবেশ করলেন, আল্লাহর নবীর কলিদার টুকরা নাবাসাগার হযরত ইমাম হুসাইন যখন ভিতরে প্রবেশ করলেন মদিনার গভর্নর হযরত ইমাম হুসাইনকে বললে, ও নবীর নাবাসাগার মা ফাতেমার সন্তান হযরত আলীর বেটা, শুনে রাখো আমি তোমাকে জানিয়ে দিলাম, এখনই যদি এজিদের হাতে বায়াত না করো আমি গভর্নর হাউজের ভিতরে তোমাকে হত্যা করে দেব। কথা বুঝতে পারছেন? কোথা থেকে আপনার কি না এই ঘটনাটা শুরু হচ্ছে দেখেন। এই খলিফা নিযুক্ত হওয়ার কারণে হযরত ইমাম হুসাইন চাচ্ছেন যে নানা জানে রেখে যাওয়া ইসলামটা আজীবন যাতে না মুছে যায়, এজিদি মুসলমান শয়তানদের আপনার কি না অনুসার মানুষ শয়তানি করবে, মানুষ বেঈমান মোনাফেককে অনুসরণ করবে, এটা চাই না আমি। হুসাইন আমার নানা হকের রাস্তায় ছিলেন, এই মুসলমান জাত কিন্তু হটে যায় না। জোরে বলবেন না, মুসলমান জাত অতটা সহজে পিছনে নেমে আসে না। হযরতে হুসাইন দুজন মিলে আপনার গভর্নর হাউজে পৌঁছে গেলেন, যুবক যুবক তাগড়া ছেলেদেরকে বাইরে দাঁড় করিয়ে দিলেন, তাদের কাছ থেকে কিছু সাহায্য নেওয়া যাবে। মদিনার গভর্নরের আপনার কিনা ঘরের ভিতরে পৌঁছে গিয়েছেন, যেই না ঢুকে গেলেন
বললেন, হোসাইন তোমাকে ভালোই ভালোই বলছি, তুমি ইজিদকে, ইজিদকে আমিরুল মুমিনিন, ইজিদকে তুমি খলিফা বলে মেনে নাও। আর ওই আপনার কি না, ওই যে মদিনার গভর্নরের সাথে একটা শয়তান ছিল, ইমাম হোসাইন তখন বলছেন, এই মদিনার গভর্নর শুনে রাখো, আমি হোসাইন, আমার আমার শরীরে এক ফোঁটা রক্ত যদি থাকে আমি ইজিদকে খলিফা বলে মেনে নেব না। এই হুমকি দিয়ে আমার কলিজার টুকরা নাবাসার হযরত ইমাম হোসাইন বার হয়ে গেলেন। আল্লাহ নবীর কলিজার টুকরা নাবাসা হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার মদিনার গভর্নর হাউজের ভিতর থেকে বাইরে চলে এলেন। ও মদিনার মানুষেরা, বারবার আমি হোসাইন আমাকে চাপ দেওয়া হয়, আমি হোসাইন আমাকে জোর করা হয়, আমার শরীরে নানা জার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ফোঁটা রক্ত থাকতে আমি হোসাইন জীবনে ওই বেঈমান ইজিদকে খলিফা বলে মেনে নেব না। আল্লাহর নবীর প্রায় প্রিয় সাহাবীরা হযরত ইমাম ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে বারবার চাপ সৃষ্টি যখনই করা হয় হযরত ইমাম আর সহ্য করতে পারে না, কিছু মানুষ বললেন, ইমাম আপনি এখান থেকে চলে যান, কেননা বেঈমান ইজিদ আপনার জোর করে বায়াত করবে, আপনাকে হত্যা করে ফেলবে। হযরত ইমাম হোসাইন যাবেন না, মক্কার জমিনে যাবেন না, কিন্তু তানার মনে আসা, ইজিদকে খলিফা হতে দেব না, আমি ইজিদকে মেনে নিতাম, ইজিদের বদলে আমার নবীর কোন বিশিষ্ট সাহাবি ওই আপনার কুফা নগরীতে এলাকায় আপনার কিনা সমস্ত জায়গায় যদি নিযুক্ত হয়ে যেতেন, আমি আগে হোসাইন ইজিদ বাদে অন্য কেন কেউ যদি বায়াত গ্রহণ করে তাকে মেনে নিতাম। জোরে বলে, ইজিদ বাদে, ইজিদ ছাড়া অন্য কেউ যদি হতেন আমি মেনে নিতাম। আল্লাহর নবীর কলিজার টুকরা নাবাসা নাবাসায় রসুল হযরত ইমাম হোসাইন ঝামেলায় জড়াতে চান না, রাতের অন্ধকারে ফ্যামিলিদেরকে নিয়ে নানা জান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক খানায় দাঁড়িয়ে বলেছিলেন, নানা জান, ও নানা জান, আমি হোসাইন যাব না, মনে বড় আশা ছিল আমার মা ফাতেমাকে এখানে দাফন করা হয়েছে, আমার নানা জান মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দাফন করা হয়েছে, মদিনার মাটি থেকে যাওয়ার ইচ্ছা হলো না, আমার ভাই হোসাইনকে, আমার ভাই হাসানকে দাফন করা হয়েছে, কোনো মতে আমি মদিনার জমিন ছেড়ে যাব না। এই না বলে অঝর নয়নে কাঁদে, কিন্তু ঝামেলায় জড়াতে চান না বলে হযরত ইমাম হোসাইন রাতের অন্ধকারে মদিনা ত্যাগ করে মক্কায় চলে গেলে। জোরে বলবেন না, হযরত ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহু কোন রকম তাদের সাথে আপনার কি না যুদ্ধ করতে যাই না, তর্ক করতে চাই না, কোন রকম অশান্তি যাতে না হয়, হযরত ইমাম হোসাইনকে বললেন, হোসাইন তুমি মক্কায় চলে যাও। নানার কবরের ধারে হযরত ইমাম হোসাইন দাঁড়িয়ে ডুগরে ডুগরে কাঁদছেন, নানা জান, মনে বড় আশা ছিল তোমার পাশে, তোমার এই এলাকায় তুমি যে জাকিম যে মাটিতে শুয়ে আছো, আমি ইমাম হোসাইন ওই জায়গায় থাকবো, কিন্তু এরা আমাকে থাকতে দিল না, নানা জান আমি যাব না, কিন্তু আমার মন চাইছে, মন সর্বসময় এখানে পড়ে আছে, ও নানা আমি কি করে মক্কার জমিনে গিয়ে থাকবো। বেঈমান ইজিদ বারবার যখন চাপ দিচ্ছেন হযরত হোসাইনের মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা বাবাজি, এই গ্রামের ভিতরে কোনো একজন মানুষ সঠিক রাস্তায় যদি থাকে, বিশেষ করে এটা কিয়ামতের আগে রসুল বলেছেন,
হকের রাস্তায় যে থাকবে, হকের রাস্তায় যে থাকবে তার পেছনে অনেক শত্রু হয়। এই কথা ঠিক বললাম না ভুল বললাম? হযরত ইমাম হোসাইন হকের পথে ছিলেন বলে তার পিছনে স্বয়ং নবীর সাহাবীরা। আর এজিদ তো আপনার কিন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু সন্তান ছিলেন। এজিদকে যে মেরেছে, সিমার যে গলা চালিয়েছে আপনার কিনা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, নামগুলো কত সুন্দর বলেন তো, ওবাইদুল্লাহ স্বয়ং আল্লাহর নাম, কত সুন্দর নাম, কিন্তু এদের পাশার নিকৃষ্ট জঙ্গলি জানোয়ারের চাইতে আরো খারাপ। হযরত ইমাম হোসাইন কানতে কানতে ফ্যামিলি নিয়ে মক্কায় চলে গেলেন। মক্কায় ঢোকার সাথে সাথে মক্কার মানুষেরা ইমাম হোসাইনকে দেখে অনেক বড় খুশি হয়ে গেলেন। ইমাম হোসাইন আপনি আমাদের কাছে এসেছেন, এর চাইতে খুশি এই মক্কার মানুষ ছাড়া আর কেউ হয়নি। জোরে বলেন আল্লাহ নবীর কলিজার টুকরা না বাসায় রসুল। হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার মক্কায় চলে গেলেন। মক্কার মানুষেরা ইমামে হোসাইনকে ঈদ ঈদ মনোভাব শুরু করে দিলে, ও ইমাম হোসাইন আপনি আমাদের কাছে এসে আমরা বড় খুশি হলাম, কেননা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন এই মক্কার জমিন থেকে চলে গিয়েছিলে আমরা বড় দুঃখ পেয়েছিলাম, কেননা বেঈমানের দলেরা আমাদের উপরে বড় কষ্ট দিয়েছিল, আমাদের আব্বা জানদের উপরে বড় কষ্ট দিয়েছিল। ওই ইমাম হোসাইন আপনি মক্কার জমিনে এসেছে, মক্কার মানুষেরা আপনাকে অনেক ভালোবাসে, হুজুর আপনি এখানে ইচ্ছাকৃত আপনার সম্মানের সাথে ঘুরতে পারে, কোন রকম বাধা সৃষ্টি হবে না। কিন্তু আল্লাহ নবী নাবাসায় রসুল হযরত ইমাম হোসাইন হুজুর আমার মনটা সর্বসময় মদিনায় পড়ে রইলে। কোথায় হযরত ইমাম হোসাইনের মনটা কোথায় পড়েছিল গো? আপনার কি না যেখানে বাপ শুয়ে আছে, আপনার কি না মা শুয়ে আছে, যেখানে নানা শুয়ে আছে, যেখানে বিশিষ্ট সাহাবীরা শুয়ে আছে, এখান থেকে আপনি যদি অন্য কোনো একটা জায়গায় চলে যান, এরা যদি আপনাকে বার করে দেয়, ওই জায়গায় গিয়ে আপনার মনটা থাকবে ঠিক থাকবে কি? হ্যাঁ, এই কিছুদিন আগে একটা দুর্ঘটনা হয়েছে, ট্রেন দুর্ঘটনা আপনাদের আশেপাশে মনে হয় উড়িষ্যায়। তো যে সমস্ত আপনার ভাইরা গিয়েছিল তাদের ছোট ছোট বাচ্চারা ছিল, ছিল না বিবিরা ছিল, মা পথে বসে আছেন আমার বাচ্চাটা বাড়ি আসবে, ফোন করে বলছে মা আজকে আমি বাড়ি যাব, তুমি আমার জন্য রাস্তায় দাঁড়িয়ে থেকো, মা অনেকদিন পরে আমি বাড়ি যাচ্ছি, মা একটু রান্না করো ভালো মন্দ, তোমার হাতের রান্না কতদিন খাইনি। রাত পার হয়ে গেল বাচ্চা বাড়ি আসে না, মানুষটা কাজে গিয়ে সর্বসময় তার মনটা এখানে পড়ে থাকতেন, বাড়ির দিকে থাকতেন, তবুও সংসারের জন্য চলে গেলে রাতের অন্ধকারে খবর আসছে আমার বাচ্চা নেই, উড়িষ্যার ট্রেন দুর্ঘটনায় আমার ছেলেটা মরে গিয়েছে, মা বাবার মনটা ঠিক থাকবে? হ্যাঁ, আল্লাহ নবী নাবাসায় রসুল মদিনার মসজিদে নবাবী শরীফে আমার দয়ার নবী বসে আছে, এমত অবস্থায় হযরত জিব্রাইল আমিন আলাইহিমুসসালাম আমার নবীর কাছে আসলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই নাও আমি জিব্রাইল আমিন আপনার কিরা একটা বোতলে করে কিছু রক্ত সাথে করে নিয়ে একটা রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে যায়। নবী আমার জিজ্ঞাসা করলেন ও ভাই জিব্রাইল, ও ভাই জিব্রাইল এই রক্তটা কার, এই পোশাকটা কার? হযরতে জিব্রাইল আমিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওটা অন্য কারো রক্ত নয়, ওটা অন্য কারো পোশাক নয়, আপনার নাবাসায় রসুল আপনার কলিজার টুকুরা ইমাম হোসাইনের রক্ত। হযরতে নবী মুহাম্মদ
মদিনার মসজিদে বসে আছেন হযরতে জিবরাইল আমিন, আল্লাহ আল্লাহ রাসূল জানতেন হযরতে হোসাইন শহীদ হবেন, জানতেন না? হ্যাঁ, তার কাছে আগে খবর চলে এসেছিল, খবর চলে এসেছিল যে ইয়া রাসূলুল্লাহ আপনার এই ইমাম হোসাইন অমুক দিনে কারবালায় শহীদ হবে। নবী আমার দীন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা শোনার সাথে সাথে আল্লাহর নবীর চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরে, আল্লাহ নবী চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরে। উম্মে ফাজল তিনি বাথরুমে গিয়েছিলেন, ইস্তিনজা গিয়েছিলেন, আমার নবীর কান্না দেখে ছুটে আসলে। উম্মে ফাজল আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার, আপনার চোখে কেন পানি, আপনার হাতে কেন রক্তে ভেজা জামা, ওই বোতলের ভিতরে কার রক্ত, কে রক্ত রঞ্জিত হয়ে গেল? আমার হাবিবুল্লাহ ওই সময় বলেছিলেন, ও মেফাজল এটা অন্য কেহ নয় আমার কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইনের রক্ত। কান্না শুনে মা ফাতেমা ছুটে আসলেন, ইমাম হোসাইনকে আমার নবী কোলে করে রাখলেন, হযরত ইমাম হোসাইনকে কোলে রেখেছে। আম্মা জান ফাতেমা বলে, আব্বা জান, ও আমার আব্বা জান, কাঁদেন কেন বাবা? ওই সময় আল্লাহর নবী কলিজার টুকরা বেটিকে বলেছিলেন, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, জানো না এই মাত্র আল্লাহর ফরিস্তা হযরত জিবরাইল আমি রাসূলুল্লাহ আমার কাছে বললেন, এমন একটা দিন আসবে আমার ইমামে কলিজার টুকরা হুসাইনকে কারবালায় শহীদ করা হবে, আমার হুসাইনের রক্ত, আমার হুসাইনের জামাটা আমি নানা জান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে গেলে আর সহ্য করতে পারি না, এত কান্না কাঁদে। আম্মা জান ফাতেমা কেঁদে বললেন, আব্বা জান কাঁদবেন না, কাঁদবেন না। আল্লাহ নবী আমার বলতে লাগলেন, ও মা ফাতেমা শুনে রাখো, আমার আমার কলিজার টুকরা নামাজ আর রাসূল হযরত ইমাম হোসাইনের রক্ত নিয়ে কাল কিয়ামতের দিনে আমি রাসূল যখন উঠবো আমার নাতির রক্ত নিয়ে আল্লাহর কাছে দেখিয়ে বলবো, আল্লাহ ইসলামের জন্য আমার কলিজার টুকরা নামাজ আর ইমামে হোসাইন শহীদ হয়েছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ রক্ত ঝরানোর কারণে আমি উম্মতে মুহাম্মাদিকে না নিয়ে জান্নাতে যাব না। আল্লাহ দিলেন যার শহীদ কারবালায় লেখা আছে সে কি মক্কায় গিয়ে থাকতে পারে? আওয়াজ দেন, যার যেখানে মৃত্যু হবে সে যদি ইরাকে চলে যায়, চীন দেশে পালিয়ে যায়, মৃত্যুর ভয়ে হলদিয়া থেকে যদি কলকাতায় চলে যায়, আল্লাহ তাকে ডেকে নিয়ে ঠিক এই জায়গায় এসে তার মৌত করবেন। জোরে বলেন, হযরত ইমাম হোসাইন যখন মক্কায় চলে গেলেন অনবরত একের পরে একের পরে, আপনার কিনা তখন তো মোবাইল ছিল না, মোবাইল ছিল, ইন্টারনেটের সাহায্য ছিল, একটা বিমান এরোপ্লেন আকাশে যখন ওড়ে কন্ট্রোল টাওয়ারের নাগালের এরিয়ার বাইরে যখন ছিন্ন হয়ে যায় চলে যায়, কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করতে পারে না, পারে? চাঁদে রকেট যাচ্ছেন মানুষ ঠিক কম্পিউটারের সাহায্যে বলে দিচ্ছেন, তখনকার জামানায় মোবাইল ছিল না, না ছিল টেলিফোন, না ছিল কোনো যোগাযোগের পত্র, কাগজে চিঠি লিখে আপনার কিনা মানুষের কাছে খবর পৌঁছে দেওয়া হতো। হযরত ইমাম হোসাইন যখন আপনার কিনা মক্কায় আগমন করলেন কুফা থেকে, কুফা নগরী ইরাকের কুফা, কুফা ওই কুফা থেকে একের পরে চিঠি আসছিল, ও ইমাম হোসাইন আপনি আমাদের এখানে আসছেন,
আপনাকে মদিনায় যেতে হবে না, মক্কায় থাকতে হবে না, আমরা ইজিদকে খলিফা বলে মানতে চাইবো না, মানবো না, আপনি আমাদের কাছে আসেন। হযরত ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন। প্রত্যেকটা দিনে কেউ না কেউ চিঠি নিয়ে আসতেন, এই রকম করে 100-150 হাদিসের ভিতরে কোনো কোনো হাদিসে এসেছেন 100, আবার কেউ কেউ লিখছেন 150, 150 অধিক আপনার 150 খানা চিঠি আসলেন। আবার কোনো কোনো রেওয়ায়েতে এসেছেন হাদিসের ভিতরে লিখছেন যে স্বয়ং কুফা থেকে কিছু মানুষ ইমাম হোসাইনকে বারবার বলছেন, ইমাম হোসাইন আপনি আসুন। আল্লাহ নবীর কলিজা টুকরা না বাসার হযরত ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার কুফায় যাবেন, আল্লাহর নবীর কলিজার টুকরা না বাসায় রসুল হযরত ইমামে হোসাইন কুফায় চলে যাবেন, প্রত্যেকটা দিনে চিঠি আসে, ও হযরত আলীর বেটা ইমামে হোসাইন আসুন, চলে আসুন, আমরা কুফাবাসীরা মুয়াবিয়ার পুত্র ইজিদকে খলিফা মানব না, তাকে আমরা মানতে চাই না, ও একটা মদখোর, ও একটা জেনাকারী, ওকে আমরা মানতে চাই না, ও নবীর কলিজার টুকরা না বাসার ইমাম হোসাইন আসুন, আপনি যদি আমাদের কুফার জমিনে আসেন আপনার হাতে আমরা অপেক্ষায় বসে আছি। ঘটনা তো এখান থেকে শুরু, কারবালার ঘটনা শুনলে বুক ফেটে যায়। হযরতে হোসাইন রাদিয়াল্লাহু আনহু অনবরত চিঠি আসলেন, একটার পরে একটার পরে চিঠি আসছেন। হযরতে হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে যখন চিঠি দিচ্ছেন মক্কার বিশিষ্ট সাহাবীরা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, হযরত ইমাম হোসাইনকে বলছেন, হোসাইন যাবেন না, কুফার মানুষের অনেক বড় নিষ্ঠুর, কুফার মানুষেরা অনেক বড় নিষ্ঠুর। রাসূলুল্লাহ বলেছেন, গিরগিটে দেখেছেন রং বদলায়, রং চেঞ্জ করে না, গিরগিটে সমতুল্য, তাদের কাছে যাবেন না। নবী আমার দিন ও দুনিয়ার বাদশার হাবিবুল্লাহে জনাবে রাসূলুল্লাহে আজ থেকে 1000 বছর আগে মদিনার মসজিদে নববী শরীফে বলেছিলেন, ও আমার সাহাবীরা এমন একটা জামানা আসবে বাবা, ওই জামানাটা অন্য কোন জামানা নয়, ওই জামানাটা নিয়ে বড় কষ্ট হয়, ওই জামানার মানুষেরা সকালবেলায় যদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ বলে যদি স্লোগান দিতে থাকে, বিকালবেলায় আমার ওই সমস্ত উম্মতেরা বেঈমানের কাতারে দাঁড়িয়ে যাবে। এই সময় এই এই সময়টার কথা আল্লাহ রাসূল বিরাট চিন্তা করতেন, বারবার বলতেন, এমন একটা সমাজ আমার উম্মতেরা বড় দুর্বল, তারা সকালবেলায় যদি ইমান আনে, তাদের ইমান ইমান এতটা দুর্বল, সকালবেলায় যদি ইমান আনে বিকালবেলা তারা বেঈমান হয়ে যাবে। অর্থাৎ রাসূল বললেন, তারা যদি সামান্য একটা আগুনের টুকরা, উদাহরণ দিলেন আগুনের কয়লা যদি একটা হাতে রেখে দেওয়া যায় সহ্য করে নিতে পারবে, কিন্তু এই জামানার মানুষেরা ইসলামটাকে সঠিকভাবে ধরে রাখতে পারবে না, ঠিক কিনা ভুল? হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে আপনার কিনা, হযরত আব্বাস বললেন, ও হোসাইন আপনি যাবেন না, তারা বেঈমান, সকালবেলায় যদি আপনার হাতে বায়াত গ্রহণ করে বিকালবেলায় তারা আপনার বিরুদ্ধে তরোয়াল চালাতে তাদের হাত কাঁপবে না। বারবার নিষিদ্ধ করলেন, কুফার মানুষের কথা জানেন না, আপনার আব্বা যাওয়ার হযরতে শেরে খোদা আলী মুসলিম জাহানের চতুর্থ খলিফা, যে খলিফার সামনে
বেঈমানরা দাঁড়াতে পারতেন না। হযরত ইমামে হুসাইনের একটা তরোয়াল ছিল বাবা, ওই তরোয়ালটা অন্য করো তরোয়াল না, জুলফিকার ও তরোয়াল, ওই তরোয়ালের সামনে এমন কোন মানুষের ক্ষমতা ছিল দাঁড়িয়ে যাবে, ওই হযরত আলীকে বেঈমান কুফা বাসীরা, আপনার কি না খাজরি বংশের আব্দুর রহমান ইবনে একজন মানুষ, আপনার কি না এত বদমাশ ছিল ওই আব্দুর রহমান খারিজি বংশের মানুষটা, ইমামে হযরতে আলীকে ওই জামানা সব চাইতে জঘন্য মনে করতেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলে, ওই আব্দুর রহমান সর্বসময় দোয়া করে আল্লাহ এই জামানার সব চাইতে খারাপ মানুষ হযরতে আলীকে আমি শহীদ না করে মৃত্যু বরণ করব না, জোরে বলেন নাউজ বিল্লাহ। হযরতে আলীকে ওই সময় বেঈমান ওই আব্দুর রহমান খারিজি সে মনে করতেন এই জামানা সবচাইতে নিকৃষ্ট ব্যক্তির হযরতে আলী, আর তাকে যদি হত্যা করতে পারি আল্লাহ পাক আমাকে দয়া জান্নাতে যাবে, হযরতে আলীকে হত্যা করার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে। গোপনে হযরতে আলী ফজরের নামাজ পড়তে যাচ্ছেন, কুফার মসজিদের গেটে বসে আছেন, ওই আব্দুর রহমান খারিজি চল্লিশটা দিন একটা তরোয়াল তৈরি করেছে 1000 দেরহাম টাকা দিয়ে, এবং 1000 টাকার বিষ কিনলেন, কি কিনলেন জহর বিষ কিনলেন, বিষ কিনে প্রত্যেকটা দিনে ধার দিতে থাকে, বুঝতে পারছেন? একটা তরোয়াল আমরা যখন গরু জবাই করি কত ধার হয় বলেন, সামান্য ধার দিলে আপনার কি একটু দরু শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়েদেনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, জোরে হবে নে, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার, চিল্ল হয় না, মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার, প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, মদিনা জান মদিনা বলেন না আমার সাথে বলেন, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, বলেন না আমার জান মদিনা, বদর আছে খন্দক আছে ওহুদের পাহাড়, নবীর লাগে আমাদের ওই ব্যথার পাহাড়, জোরে হয় না, রসুলের জন্য মনটা কাঁদে না, এই রসুলের জন্য মনটা কাঁদে, আশেকে রসুলদের মনটা কারবালার ঘটনা শোনার পরে কখনো আপনার কান্না ধরে রাখতে পারবে না, জোরে বলে মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আল্লাহুম্মা ওয়ালালে সাইয়েদেনা
জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। চিল্লে হবে নারে দেখবে, নারে দেখবে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। প্রিয় নবীর প্রেমে আমি ভাসিব অন্যায়, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা হালালে সাইয়েদেনা। আচ্ছা আমি কোথায় বন্ধ করেছিলাম মনে আছে? বলুন তো একজনা ওয়াজের দিকে ধ্যান নেই বাবু, খারাপ লাগছে নাকি? হ্যাঁ হ্যাঁ, সকলের ভালো লাগছে তো? তকবীর না রে তকবীর। আপনার কি না হজরত, আপনার আব্দুর রহমান ইবনে খারিজ, কি নাম? বিশ মিস্ত্রি তো তরোয়াল, চল্লিশটা দিন পানিতে ভিজিয়ে রেখেছে, চল্লিশটা দিন ধার দিয়েছে এই জামানার হজরতে আলীকে শহীদ করা, হজরতে আলীকে হত্যা করা। এর চাইতে সবের কাজ আর কিছুই নেই। ওই কুফাবাসী হজরতে আলীকে হত্যা করেছিল, হজরত ইমাম হাসানকে বেঈমান এজিদ তার বিবিকে টাকা দিয়ে, এই ইমাম হাসানের বিবি তুমি যদি তোমার স্বামীকে হত্যা করতে পারো এক লক্ষ টাকা তোমাকে উপহার দেব এবং বড় লোক এজিদের সাথে তোমাকে বিয়ে দিয়ে দেব। এই আশায় হোসাইনকেও শহীদ করে দেওয়া হলো। বাকি আছে একজন নবাসাই রসুল হজরতে কি না ইমাম হোসাইন। বারবার যখন বারবার চিঠি আসছেন, হযরতে ইমাম হোসাইন তখন বিশিষ্ট যারা সাহাবী ছিলেন তাদেরকে ডাক দিলেন। আচ্ছা রসুলুল্লাহ যখন কোনো সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেন, রসুলুল্লাহ যখন কোনো আলোচনা করতেন, নবী কি একা বসতেন? আওয়াজ দেন, আল্লাহ রসুল সমস্ত সাহাবীদেরকে নিয়ে একসাথে বসতেন। জোরে বলেন, হযরত ইমাম হোসাইন সাহাবীদেরকে ডাক দিলেন, ও সাহাবীরা আমি তো যেতে চাইবো না কিন্তু তারা বারবার আমার কাছে চিঠি পাঠায়, এতে আপনাদের মত কী?